নমস্কার বন্ধুরা, হোমিও হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় ওপর আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো কিডনিতে পাথরের সমস্যা বা কিডনি স্টোন। কিডনি মানবদেহের অন্যতম প্রধান অংশ। আমাদের বেঁচে থাকার জন্য যেমন হৃদযন্ত্র দরকার, ঠিক তেমনই প্রয়োজনীয় হলো কিডনি। কিডনি ছাড়া মানুষের জীবনধারণ অসম্ভব। মানুষের পেটের ভেতর শিরদাঁড়ার উভয় পাশে একটি করে, দুই পাশে দুটি কিডনি থাকে। কিডনির অনেক ধরনের সমস্যার মধ্যে অন্যতম হলো এই কিডনিতে পাথর বা স্টোন হওয়া। কিডনিতে পাথরের প্রাথমিক লক্ষণগুলো নির্ভর করে কিডনির কোথায় স্টোন আছে এবং তা কিভাবে রয়েছে তার উপর। আবার স্টোনের আকার আকৃতির উপর ও লক্ষণ নির্ভর করে। এই পাথর কখনো মূত্র গ্রন্থি বা কিডনি, আবার কখনো মূত্র নালি, আবার কখনো মূত্রথলিতে এসে জমা হতে পারে। এর ফলে বিভিন্ন সমস্যার সাথে প্রস্রাবও বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। কিডনির কাজ শরীরের রক্ত থেকে ময়লা আবর্জনা ও জল শোষণ করে প্রস্রাব আকারে বের করে দেওয়া। দুটি ইউরেটার মাধ্যমে প্রস্রাব মূত্রথলিতে এসে জমা হয়, তারপর প্রয়োজন মতো বেরিয়ে যায়। আমরা সারাদিনে যা আহার ও পান করি তা থেকে দরকারি অংশ আমাদের কোষ নিজের কাছে জমা রেখে দেয়, আর বাকি অংশ কিডনির সাহায্যে বাইরে বের করে দেয়। এছাড়াও কিডনির আরো গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে। এক্সরে ও আল্ট্রাসোনোগ্রাফি এবং প্রস্রাবের পরীক্ষার মাধ্যমে কিডনিতে স্টোন আছে কিনা তা আমরা জানতে পারি। কিডনিতে অনেক রকমের স্টোন হতে পারে। প্রথম যে স্টোনের কথা বলবো সেটি হলো ইউরিক স্টোন, অর্থাৎ শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কিডনিতে যে স্টোন তৈরি হয় তাকে ইউরিক স্টোন বলে। এবারে যে স্টোনের কথা বলবো সেটা হলো স্ট্রুভাইট স্টোন, যেটি কিডনিতে সংক্রমণের কারণে এই স্টোন তৈরি হতে পারে। আর এক ধরনের স্টোন রয়েছে, সেটি হলো সিস্টিক স্টোন, যেটা অ্যামিনো অ্যাসিড বাড়ার কারণে, বেশিরভাগ ক্ষেত্রে বংশগত কারণে এই স্টোন তৈরি হতে পারে। আর চতুর্থ যে স্টোন রয়েছে সেটি হলো ক্যালসিয়াম স্টোন, অর্থাৎ শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেলে কিডনিতে এই ধরনের স্টোন তৈরি হয়। এবার আমরা জানবো যে কিডনি স্টোন থাকলে কি কি খাবেন না। কিডনি স্টোন থাকলে বিটস একদমই খাবেন না, চকলেট অ্যাভয়েড করবেন, পালং শাক খাওয়া একদমই বারণ। আর যে অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে চা, আর আছে নাটস, এবং আছে রেড মিট বা বিফ বা পর্ক, প্রোটিন যেগুলো অ্যানিমেল প্রোটিন সেই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করবেন, এবং দুধ অ্যাভয়েড করবেন ও ডিম অ্যাভয়েড করবেন, এছাড়াও লবণ। তবে যাদের ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়াম স্টোন রয়েছে, তারা ক্যালসিয়াম জাতীয় খাবার অ্যাভয়েড করবেন। যাদের ইউরিক স্টোন রয়েছে তারা ইউরিক অ্যাসিড জাতীয় খাবার অ্যাভয়েড করবেন, এবং যাদের অ্যামিনো অ্যাসিডের কারণে স্টোন রয়েছে তারা অ্যামিনো অ্যাসিড জাতীয় খাবার অ্যাভয়েড করবেন। এবার আমরা দেখে নেব যে কি কি খাবেন। প্রচুর পরিমাণে জল খাবেন কিডনি স্টোন থাকলে, যাতে ক্লিয়ার প্রস্রাব হয়। আর খাবেন সাইট্রিক অ্যাসিড জাতীয়, অর্থাৎ লেবু জাতীয় ফল প্রচুর পরিমাণে খাবেন। তার মধ্যে কমলা, মৌসুম্বি, বাতাবি, পাতিলেবু, সব রকম লেবু জাতীয় ফল অ্যাসিড জাতীয়, সাইট্রিক অ্যাসিড জাতীয় খাবার খাবেন। এবার আমরা দেখে নেব যে কিডনি স্টোন হওয়ার কি কি কারণ রয়েছে। প্রথম যে কারণের কথা বলবো সেটি হলো বংশগত, অর্থাৎ পরিবারে কারো বাবা মায়ের যদি কিডনি স্টোনের সমস্যা থেকে থাকে তাহলে সন্তানেরও কিডনি স্টোন হওয়ার প্রবণতা দেখা যায়। এছাড়াও ডিহাইড্রেশন, অর্থাৎ শরীরে জলের অভাবে, ডিহাইড্রেশনের অভাবে কিডনি স্টোন করতে পারে। এছাড়া রয়েছে প্রোটিন, সোডিয়াম ও সুগারের পরিমাণ যদি শরীরে বেশি হয়ে যায় তাহলে কিডনিতে পাথর হওয়ার প্রবণতা দেখা দেয়। স্থূলত্ব বা মোটা হওয়া, মোটা হওয়ার কারণে বা ওজন বাড়ার কারণেও অনেকের কিডনিতে স্টোন পড়ার সম্ভাবনা দেখা দেয়।
এছাড়াও হজমের সমস্যার কারণে স্টোন পড়া বা পাথর হওয়া কিডনিতে দেখা যায়। সোডিয়াম মেডিসিন অতিরিক্ত খাওয়ার কারণে স্টোন পড়ার সম্ভাবনা দেখা যায়। অতিরিক্ত ভিটামিন সি, ভিটামিন ডি বা ইউরিক অ্যাসিড জাতীয় খাওয়ার শরীরে গেলে এবং তার পরিমাণ যদি শরীরে বেড়ে যায় তাহলে স্টোন পড়ার সম্ভাবনা দেখা দেয়। এবার আমরা দেখে নেব যে কিডনি স্টোন এর কি কি লক্ষণ রয়েছে, অর্থাৎ কি কি লক্ষণ দেখে আমরা বুঝব যে আমাদের কিডনি স্টোন রয়েছে। প্রথম যে লক্ষণের কথা বলবো সেটা হলো ফোলা বা ওজন বৃদ্ধি, অর্থাৎ শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণ করার কাজ কিডনির। যখন কিডনি স্টোনের কারণে তা সঠিকভাবে অপসারণ করতে পারে না তখন শরীর ফুলে যায় আর এর কারণে ওজন বাড়তে পারে। দ্বিতীয় যে সমস্যার কথা বলবো বা যে সেটা হলো প্রস্রাবের সমস্যা দেখা যায়। কিডনি স্টোনের কারণে প্রস্রাবে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। প্রস্রাবে রক্ত দেখা দিতে পারে, প্রস্রাবে ব্যথা হতে পারে, গোলাপি লাল বা বাদামি প্রস্রাব, ধোঁয়া ধোঁয়া বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব এবং কম পরিমাণে প্রস্রাব হওয়া ও প্রস্রাব পেলে ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া দেখা দিতে পারে। এবার যে লক্ষণের কথা বলবো সেটা হলো খুব ক্লান্তি ও ঝিমুনি ভাব। কিডনি শরীরের হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণ করে, তাই স্টোনের কারণে হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকলে রক্তাল্পতার কারণে শরীর ও শরীরের শক্তি স্তর কমতে থাকে, যার ফলে ক্লান্তি ও ঝিমুনি ভাব দেখা যায়। এছাড়া যে লক্ষণ রয়েছে সেটা হলো রক্তচাপ বাড়তে থাকা। কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কার্যকর ভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যাহত হয় বা ব্যাঘাত ঘটে, তার ফলে রক্তচাপ বাড়তে পারে যা কিডনির রক্ত নাড়িগুলিকে ক্ষত তৈরি করে এবং দুর্বল করে কিডনির আরো ক্ষতি করতে পারে। এবার যে লক্ষণ রয়েছে সেটি হলো হার্টবিট বেড়ে যাওয়া। যদি কিডনি সঠিকভাবে কাজ না করে এবং শরীরে পটাশিয়াম তৈরি হয় তবে অস্বাভাবিক হার্টবিট লক্ষ্য করা যায়। এছাড়াও রয়েছে ক্ষুধামন্দা, বমি বমি ভাব, জ্বর ও সর্দি, সামনে বা পিছনে তীব্র ব্যথা, এছাড়াও হঠাৎ হঠাৎ তীব্র যন্ত্রণা। তাই এই সমস্যা ঠিক করার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা খুবই কার্যকরী ব্যবস্থা। বহু মানুষ কোনো অস্ত্রোপচার বা ল্যাপারোস্কোপিক ছাড়াই রেনাল স্টোন দ্রবীভূত করতে পারে হোমিওপ্যাথিতে এবং তারা সেই কারণে হোমিওপ্যাথি চিকিৎসাকে বেছে নেয়। এবার আমরা দেখে নেব যে লক্ষণ অনুযায়ী কি কি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে। যদি বাম দিকের কিডনিতে পাথর থাকে সাথে মূত্র নির্গত হওয়ার সময় এক ধরনের অস্বস্তি, ব্যথা বা যন্ত্রণা হয়, মূত্রের সাথে যদি সাদা সাদা মিউকাস বা শ্লেষ্মা জাতীয় পদার্থ বের হয় ও কিডনির মধ্যে এক ধরনের বুদবুদ ফিল হয়, রোগী যদি ব্যথার কারণে চলাফেরা বা বসতে পর্যন্ত না পারে তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো বারবারিস ভালগারিস মাদার। এটি প্রতিদিন 10 ফোঁটা করে সারাদিনে 2 বার হাফ কাপ জলে মিশিয়ে খেতে থাকলে এই কিডনি স্টোনের সমস্যা একেবারে ঠিক হয়ে যায়। যদি ডান দিকের কিডনিতে পাথর থাকে আর ডান দিকের কিডনি বা মূত্রাশয়ে ব্যথা লাগে, প্রস্রাবের আগে যদি ব্যথা আরো বেশি হয় তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হবে লাইকোপোডিয়াম 200। এটি 2 থেকে 3 ফোঁটা করে সারাদিনে 2 বার নিতে থাকলে এই ধরনের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। কিডনি স্টোনের কারণে যদি প্রস্রাব করতে গেলে অতিরিক্ত জ্বলন বা জ্বলুনি হয় আর জ্বলুনি যদি প্রস্রাব হওয়ার পরেও হতে থাকে অনবরত তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো ক্যান্থারিস 30। এটি 2 ফোঁটা করে সারাদিনে 2 বার নিতে থাকলে এই ধরনের সমস্যা ঠিক হয়ে যায়। প্রস্রাবের পরে যদি অতিরিক্ত জ্বলুনি হয় ডান দিকের কিডনি স্টোনের সমস্যাতেও এই মেডিসিনটি ব্যবহার করা যায়। মেডিসিনটি হলো সার্সপারেল্লা 30। এটি সারাদিনে 2 বার 2 ফোঁটা করে নিতে থাকলে এই ধরনের সমস্যায় ধীরে ধীরে ঠিক হয়ে যায়। কিডনিতে পাথর ভেঙে দেওয়া ও দ্রবীভূত করতে খুব ভালো কাজ করে। এছাড়াও মূত্রাশয়ের কিডনিতে পাথর অপসারণ করতে খুব ভালো কাজ করে। প্রস্রাবে সাদা জমা দানা বা হলুদ বালি বালি যদি দেখা যায় তখন এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। মেডিসিনটি হলো হাইড্রেঞ্জা
মাদার। মেডিসিনটি 10 ফোঁটা করে সারাদিনে 2 বার হাফ কাপ জলে মিশিয়ে নিতে থাকলে কিছুদিন পর এই সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। কিডনিতে পাথরের কারণে যদি তীক্ষ্ণ বা সূচালো ব্যথা হতে থাকে, প্রস্রাবের সময় প্রস্রাব না হওয়া এবং মূত্রাশয় বরাবর যদি টান টান হয়ে থাকে, তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো বেলেডোনা 200। এটি সপ্তাহে 4 দিন 4 ফোঁটা করে একবার নিতে থাকলে এই ধরনের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। প্রস্রাবের সময় যদি তীব্র ব্যথা ও দুর্গন্ধযুক্ত মূত্র হয়, মূত্রের রং যদি গাঢ় লাল এবং তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে, মূত্র যদি কখনো ঘন আবার কখনো জলের মতো পরিষ্কার হয়, তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো বেনজোয়িক অ্যাসিড 200। এটি সপ্তাহে 4 দিন 4 ফোঁটা করে একবার নিতে থাকলে এই ধরনের সমস্যা ঠিক হয়ে যায়। কিডনি ও মূত্রনালীতে যদি ব্যথা হয়, সাথে প্রচুর দুর্বলতা ও রাতে ঘন ঘন প্রস্রাব পাওয়া, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব যদি পায়, সেই সাথে মূত্রাশয় যদি মিউকাস থাকে, তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো রুবিয়া টিংটার 200। এটি সপ্তাহে 3 দিন 4 ফোঁটা করে নিতে থাকলে এই ধরনের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। যদি অক্সালিক অ্যাসিডের কারণে কিডনিতে স্টোন বা পাথরের সমস্যা হয়, তাহলে তাদের জন্য কার্যকরী মেডিসিন হলো নাইট্রিক অ্যাসিড 200। এটি সপ্তাহে 4 দিন 4 ফোঁটা করে নিতে থাকলে এই ধরনের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তীক্ষ্ণ তীব্র ব্যথা আর পিঠের নিচের অংশে যদি ব্যথা থাকে, লালচে ইউরিন ও অক্সালিক অ্যাসিড যদি ইউরিনের সাথে নির্গত হয়, তাহলে R27 মেডিসিনটি খুব ভালো কাজ করে। এটি 10 ফোঁটা করে সারাদিনে 2 বার হাফ কাপ জলে মিশিয়ে নিতে থাকলে এই ধরনের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কিন্তু, আর কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, তাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকতে ভুলবেন না। জানো, সুস্থ থাকুন, ভালো থাকুন।